হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। অ্যাকচুয়ালি গাইস, আমাকে একটা গেম খেলতে ইচ্ছা করছে। কোন গেম আমি নামটাম জানি না, কিন্তু কোন থ্রিলার গেম, যেই গেমের মধ্যে আমি কোন গ্যাংস্টার হব, যেখানে অনেক স্ট্র্যাটেজি লাগাতে হয় আর আমাদেরকে অন্য কাউকে উড়াতে হয়। তো সেরকম গেম খেলতে যাচ্ছি। তো সেরকম গেম আমি সার্চ করলাম এখনই কিছুক্ষণ আগে। তো আমার সামনে একটা গেম আসলো যেটার নাম হলো হিটম্যান ব্লাড মানি। এই গেমটা অনেক পুরানা গেম। তো কি হয়েছে ভাই, আমরা পুরানা গেমও খেলতে পারি, সব গেম খেলি আমরা গাইস। কিন্তু এক মিনিট গাইস, তোমরা একবার ভালো মতো দেখো গেমটা। হিটম্যানের যে লুক আছে না, সেটা ভালো মতো দেখো। এক তো এর টাকলা, তার উপরে কোট পরে থাকে আর তার হাতে একটা গান থাকে। তো সেরকম লুক যদি না থাকে তাহলে মজা আসবে না গাইস। তো সেরকম লুকের জন্য কোট তো আছে আমার কাছে, কিন্তু এখন আমি টাকলা হবো কিভাবে? এক মিনিট, একটা আইডিয়া আসছে আমার মাথার মধ্যে। সবার প্রথমে আমরা যাব আর সার্চ করব টাকলা উইগ। আমার কাছে অনেকগুলো টাকলা উইগ চলে আসছে, তো ওকে যে কোনো একটা আমাকে এখন অর্ডার করতে লাগবে। ওকে তো এখানে একটা উইগ পাইছি, যাই না ভাই, এটা কেমন হবে কি, এটা কিছু বুঝতে পারছি না। বাই নাও। ওকে গাইস, আমার ডেলিভারি এখন চলে এসেছে আমাদের সেই মানে টাকলা উইগ, যেই হোক দরজা খুলে চলে আসছে। কোথায়? ও নিচে। এখনো বাক্স বাক্স দেয় না ভাই, এরকমই দিয়ে দিছে। ওকে, টাইম ওয়েস্ট করা যাবে না ভাই, চলো পড়া যাক এখন এটাকে। সবাইকে মারবো, মিশন দেওয়া হয়েছে আমাকে গাইস। বাট গাইস, আজকে আমার প্রথম দিন সিরিয়াল কিলারের, আজকে আমার ফার্স্ট ডে এই জবের মধ্যে। এর আগের ভিডিওতে আমি সুপার হিরো ছিলাম আর এখনই ভিলেন। বাট না গাইস, আমাকে আমার জব ভালো মতো করতে হবে। আজকে গাইস আমি একটা হিটম্যান, যে মানুষকে হিট করে হিট দিয়ে। ছি ছি, এত ফালতু জোকস কি হয়ে গেল আমার, আগেও ভালো জোকস ছিল না। ওকে মুভ অন, গেম প্লে শুরু করা যাক। বাকি গাইস তোমরা একবার বলো, আমাকে দেখতে অনেকটা ইয়ের মতন মনে হচ্ছে না? কুস্তো গড়বড় হ্যায় গড়বড় হ্যায় দয়া, মনে হচ্ছে কিনা আমাকে? তো ওরকমই মনে হচ্ছে, কুস্তো গড়বড় হ্যায়, আমার ভুরু দেখা যাচ্ছে না ভাই। ওকে গাইস, আমাদের গেম প্লে শুরু হয়ে গেছে। এটা হলো আমাদের হিটম্যান। ইয়েস, এটা হলো আমাদের হিটম্যান গাইস। এও টাকলা, আমিও টাকলা, এও কোট পরে আছে, আমিও কোট পরে আছি, কিন্তু আমি স্মার্ট বেশি লাগতেছি দেখতে, তাই না? তাই কি না, তাই কি না? হ্যাঁ, বাকি আমার ক্যারেক্টারটা কেমন ভাই? এক মিনিট, এই টাকলার পিছনে একটা বারকোড কি করতেছে এখানে? এক মিনিট, তোর ভালো মতো দেখো, এই টাকলাটার পিছনে একটা বারকোড দেওয়া আছে। এই বারকোডটা যদি আমি স্ক্যান করি, এক মিনিট, এই দেখো, এই বারকোডটা যদি আমি স্ক্যান করি, কিছু হচ্ছে কি? আবে আপনা কাম কর। আমাদেরকে যেতে হবে, কি বলছে, ফাইন্ড আ ওয়ে অন টু দা ফায়ার। তো আমাকে এখান থেকে আগে বেরোতে লাগবে সর্বপ্রথম, এটা তো বেসিক ভাই, সবাই জানে। ওকে চলো। আর হ্যাঁ গাইস, আমরা হিটম্যান, আমাদেরকে যেন একদম ধ্যান করে যেতে লাগবে। আমরা সাইলেন্ট কিলার গাইস, আমরা সাইলেন্ট কিলার, আমরা লুকিয়ে লুকিয়ে সাইলেন্টলি থাপ করে দিই। ওকে ওকে ওকে, আস্তে করে যাবো আমরা শান্তি মতো। আরে ওট, কি হয়েছে, অনেকগুলো কবুতর আছে। Welcome to the States 47. This should be a straightforward operation. Locate the owner and take him out. The target is a Joseph Clarence. ওকে, তো কাছে আমি বুঝে গেছি, আমাকে একটা মিশন দেওয়া হয়েছে যেখানে একজনের নাম হলো জোসেফ। তো সেই লোকটাকে আমাকে মারতে হবে, একদম খতম করে দিতে লাগবে। কিন্তু তাকে মারার আগে আমার কাছে দেখো কিছু জিনিস আছে, তার মধ্যে এই ফটোটা যে আছে না, এই ফটোটা তাকে দেখাইতে লাগবে। ঠিক আছে ভাই, মরার আগে তাকে এই ফটোটা দেখাই দেবো গাইস। বাকি আর কি কি আছে আমার কাছে? 2 টাকা আছে গাইস, 2 টাকা রিয়েলেও 2 টাকাই আছে আমার কাছে। বাকি যে একটা দূরবীন আছে, এই দূরবীনটা আমাকে কাজে দিবে। দূরবীনটাতে কোথাও দেখা যাবে? ওই দেখো সামনে একটা লোক আছে, চলো 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 চলো। ওকে গাইস, আমাদের ডিটেকটিভ মোড চলে আসো, আরামসে সাইলেন্টলি, কেউ যেন বুঝতে না পায় কি করতে হবে আমাকে। আরামসে এদিকে চল, এদিকে চল। আরে এদিকে রাস্তা নাই রে কানা, এখানে একটা গাড়ি আছে। এটা কি গেম, এই গেমের মধ্যে বসে না? এক মিনিট, কন্ট্রোলে যাও, বসে কিভাবে ভাই এই গেমের মধ্যে? ওয়াও, বসার অপশনই নেই এই গেমের মধ্যে। নাইস নাইস নাইস, এই গেমের মধ্যে বসা যায় না ভাই।
আমি বললাম লুকায় লুকায় যাবো, বসাই যায় না এর মধ্যে। ওকে চলো দেখা যাক কি করা যায় এখন। ওয়েট ফর দ্য গার্ড, ওখানে একটা গার্ড আসবে। আরে ভাই কি করতেছিস? আরে অত বক বক না করে ঢুকতে দে ভাই, মার ধরে মার। তবে মারতেছে বিনা কারণে। ও আমরা তো ভুলে গেছি আমি হিটম্যান। আরে আমি হিটম্যান তো यार। ওকে 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 ওকে, অত দয়ালু হলো হবে না। ভালো আছিস স্যার? তোকে আমি বলছি ভাই চুপচাপ যাইতে দে আমাকে। চুপচাপ যাইতে দিচ্ছিলি না, তুই যদি এখন যাইতে দিতি তাহলে এখন এরকম করে লটকে পড়ে থাকতি না। ওকে তো এবার আমাকে বলছে এন্টার দ্য গিফট শপ। এখন গিফট শপ কোথায় ভাই এখানে? ওই গিফট শপ কোথায়? এই 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 টাকা টাকা টাকা, গিফট শপ কোথায়? গিফট শপ ভাই, এ তো বলতেছে না কিছু। আমার কাছে গান নাই, গান নাই আমার কাছে। আমার কাছে আছে কি তাহলে? ফাইবার ওয়ার, এটা দিয়ে কি মারা যায়? ট্রাই করে দেখি। কি করতেছিস ভাই? ভাই এটা ফালতু হিটম্যান একবারে। আমাকে গিফট শপে যেতে লাগবে এখন। গিফট শপ কোথায় ভাই? একে বেকারে মারলাম আমি ভাই, এ বলতেছেও না যে গিফট শপ কোথায় এখন। এক মিনিট, ওয়াহ আমার সামনেই গিফট শপ বসে আছে। ওকে লেটস গো, চলো গিফট শপের ভিতরে এখন কি করতে লাগবে? ওকে ডিস্ট্রাক্ট দ্য গার্ডস। ওকে এখানে কেউ একটা গার্ডস আছে, ডিস্ট্রাক্ট করবো কিভাবে এদেরকে? এদের সামনে দাঁড়া আছে তাও এরা দেখতে পাচ্ছে না। এরা কি গার্ড হবে রে ভাই? হ্যাঁ কি গার্ড হবে এরা? এক মিনিট এদেরকে ডিস্ট্রাক্ট করা যাবে, আমাকে কয়েন নিতে লাগবে। ওকে কয়েনটা ফেলে দিলাম, তাও এরা ডিস্ট্রাক্ট হচ্ছে না। দরজা খোল ভাই। হ্যালো, এর মারতে আসতেছে আমাকে। আবে মারিসা মারিসা, খতম করে দেবো, খতম। এই ভাই মারতেছে মারতেছে, এই মারতেছে আরে মারতেছে, খতম। আমি খতম, ও মার 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 মার। আমার বন্দুক কই ভাই, বন্দুক কই? তুই আমাকে ভয় পাওয়াছিস ভাই, তোকে আমি মাফ করতে পারবো না। লেটস গো, খতম। ও ভাই এদেরকে মেরে দিছি। এবার কি করতে লাগবে আমাকে? এন্টার দ্য থিয়েটার। থিয়েটার কোথায়? এই তো সামনে থিয়েটার আছে। বন্দুকটা ভাই পকেটে ঢুকাই নে। আমাদেরকে জোসেফকে মারতে লাগবে, জোসেফকে। থিয়েটারের ভিতরে যাওয়ার রাস্তা কোথায় ভাই? আবে টাকলো একটু স্পিডে ভাগ না, এত স্লো স্লো হাঁটে। রে এটা কি? এটা কি? লুকা 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 লুকা। আরে ভাই আবে লুকা না, দাঁড়া। দেখো কেমন কালা ভাই, লুকাতে বলছি দাঁড়া আছে এদের সামনে। ও এখানে কেউ তো কাউকে কিডন্যাপ করে রাখছে। কে কিডন্যাপ করে রাখছে? সুপার হিটম্যান চলে আসছে। এই দেখো সুপার হিটম্যান কাকে বলে দেখবা? এটাকে বলে সুপার হিটম্যান। এর বন্দুকটা কই? মেরে দিছি ভাই। ও ভাই টাকা টাকা, এগুলো কি? এ হেল্প যাচ্ছে ভাই। ও তোকে কেউ এখানে বাইন্ধে রাখছে? ও একে কিডন্যাপ করছে। টেনশন করিস না, টেনশন করিস না। বাকি এটা কোথায় বসায় রাখছে তোকে? কোন ঝুলা ভাই? ওইগুলো তো বাচ্চাদের ঝুলা গেলা থাকে না পার্কের মধ্যে? সিরিয়াসলি ভাই, ছোটবেলা থেকে আমি এই ঝুলা গেলার মধ্যে উঠতে চাচ্ছিলাম, উঠতে চেয়েছিলাম, কিন্তু এখনো পর্যন্ত উঠতে পাইনি। আর তুই চাচ্ছিস যে এখান থেকে তুই নেমে যাস? হ্যাঁ নেমে যাস এখান থেকে। ব্যাস নামাই দিছি না, এবার নামাই দিছি তো। হ্যাঁ নামাই দিছি না, নামাই দিছি। এখন গাইস এই ঝুলার মধ্যে আমি বসবো। এক মিনিট, এই ঝুলার মধ্যে বসা যায় না। হ্যাঁ সরি ভাই, সরি সরি সরি, তোকে বেকারি মানলাম আমি, সরি। এবার কি করতে লাগবে? ক্লাইম আপ দা রেড। ওকে আয় এদিকে ভাই, এদিকে আয়, তোদের দুজনকে একসাথে নিয়ে যাই। দেখো ছেঁচড়ায় ছেঁচড়ায় নিয়ে আসবো। ওকে আয় 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 আয়, একদম সাজায় রাখি ভাই। ব্যাস ব্যাস এখানে রাখ, ব্যাস এবার চল। চলো হয়ে গেছে আমার কাজ। এবার আমাকে কি করতে লাগবে? এখানে কিছু আগুন চলতেছে। আহা এগুলাতে আমার কাজ নাই। দিমাগ লাগা ভাই, দিমাগ লাগা, বুদ্ধি দিমাগ লাগা, টাকলা দিমাগ লাগা গাইস। ওকে এক মিনিট, ওই এইটার উপরে যেতে লাগে মনে হচ্ছে। ও নাইস, ও ওয়াও 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 নাইস। ওকে উঠে গেছি, এবার কি করতে লাগবে? জাম্প টু দা বালকনি। ওকে আরে আরে নামতে, আরে জাম্প করতে বলছে, নামতে বলে নাই তো। আর কি গেম ভাই, কি গেম, একা একা কাজ করতেছে। আবার চল, এবার জাম্প টু দা বালকনি। কিভাবে জাম্প করব এখন? রেডি? আরে জাম্প করব কিভাবে? ওকে নাইস, ও উড়ে, ব্যাস নাইস। হিটম্যান ভাই, হিটম্যান। তোমাদের কি মনে হয় গাইস, আমি এই মিশনটাকে কমপ্লিট করতে পারবো কিনা? আমি একটা প্রো হিটম্যান হতে পারবো কিনা? বাকি গাইস এটা সবার থেকে হিটম্যানের সস্তা গেম, তার জন্য এটা আমি খেলতেছি। কারণ গাইস গরিব ভাই আমি। এক কাজ করো, তোমরা এই ভিডিও মধ্যে লাইক করো, কমেন্ট করো, সবাই সাবস্ক্রাইব করো, তাহলে এটার আমি ভালো গেমটা খেলবো। ক্লিয়ার দ্য রুম, নেক্সট ডোর। কে? ওকে এখানে লক খুলতে লাগে আমাকে, লক খুল। পিস্তল নিনি ভাই, আমি পিস্তল নিনি। কেউ আসতেছে কি? কেউ আসতেছে না, কেউ আসতেছে না। ও ভাই টাকা টাকা, ব্যাস এবার এ এ আবে দরজাটা লাগাবো আমি শোন না এখান থেকে। এক তো ছেঁচড়ায় ছেঁচড়ায় আনতে লাগবে একে। আয় ফটাফটায় ফটাফটায়, ব্যাস হয়ে গেছে। ওকে এবার কি করতে লাগবে? ওকে এটাকে খোল, এদের দুটাকে এটার ভিতরে ঢুকাই দেবো। ব্যাস ঢুক ঢুক ঢুক, ব্যাস আর শান, ব্যাস ব্যাস। এটাকে ঢুকা, এটাকে ঢুকা। এ কেউ আসছে, কেউ আসছে, কেউ আসছে, কেউ আসছে, কেউ আসছে, কেউ না, কেউ না, কেউ না, কেউ না। আবে কে? আবে কেউ দেখে নিছে আমাকে? আরে কে দেখে নিছে? ফটো তুলতেছে আমার। আবে ফটো তুলতেছে, আবে ফটো তুলতেছে, আবে ছাড় বডিটাকে ছাড়। আবে তুই কে রে ভাই? ফটো তুলতেছিস কেন আমার? হ্যাঁ সাহস কি হলো তোর ফটো তোলার আমার কাছ থেকে? এর কাছ থেকে একটা কি কার্ড পেলাম, কি কার্ডটা নে। ওটা কি কার্ড ছিল? সরি ভাই আমি বললাম যে তুই আমার ফটো তুলতেছিস। ওকে তুই এর আমার জামা কাপড় গুলো নিতে লাগবে। ইয়েস ইয়েস ইয়েস, ফটাফট নে। ওকে নাইস, ও হিটম্যান থেকে ডক্টর হয়ে গেলাম গাইস। আমি ডক্টর, কত প্রো ভাই আমি। ডক্টর সালুন কি? সরি সরি ডক্টর সাহেব, ক্ষমা করে দিন আমাকে, আপনাকে এরকম বিনা বস্ত্রে শুয়ে। চলো এবার কোথায় যেতে লাগবে? আমাদেরকে ইসেকে মারতে লাগবে, জোসেফকে মারতে লাগবে ভাই। হ্যালো জোসেফ ভাই। আরে বাপরে 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 বাপরে, এখানে তো বহুত লোক আছে ভাই, বহুত লোক আছে। ও এক মিনিট এক মিনিট, আরে আরে মা কেন
আবে নাকি আবে সাকি নাকি ভাই মারলো কিভাবে আরে সবাই সবাই দেখে নিছে সবাই দেখে নিছে ভাগো 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 আরে দৌড়ারে নাটা ভাই আবে মোটু টাকলু কি বলে তোকে ভাই দৌড়া দৌড়াবে দৌড়ে তো পায় না তো আস্তে আস্তে কেন দৌড়াচ্ছিস তুই আবে একটু স্পিডে দৌড়া ভাই আবে আবে বসেও না যে এটার মধ্যে কভার নিব আমি আবে গাধা আবে কনর দৌড়া একটু কি করব আমি কি করব দৌড়াই দাঁড়াতে হচ্ছে ভাই গুলির থেকে বাঁচার জন্য আবে ভাই নিচে বহুত গুন্ডা আছে গুন্ডা আছে গুন্ডা আছে গুন্ডা আছে গুন্ডা আছে আমার কাছে শুধুমাত্র 10টা গুলি আছে কি করব কোথায় যেতে লাগবে কোথায় যেতে লাগবে কোথায় যেতে লাগবে বাঁচাও 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 আবে দরজা খোল দরজা খোল দরজা খোল দরজা খোল দরজা খোল দরজা খোল ওকে পৌঁছে গেছি আমরা এটাই হলো জোসেফ না মোসেফ একে মারতে লাগবে আমাদেরকে তারা ভাই মরবি দি এখন ওকে গেট অন টপ অফ দা এলিভেটর ওকে এখানে লিফট কোথায় আরে কোথায় ওই ভাই এই লিফটের নিচে তো কেউ আছে হ্যালো স্যার ফোটেন দেখি আমি বিনা কারণে জায়গা থেকে মারি দিচ্ছি ভাই ও হয়তো আবার হেল্প করতে আসছিল তোকে মারি দিলাম হ্যালো চলো এবার এবার কি করতে লাগবে আমাকে নিচে যেতে লাগবে মনে হচ্ছে আমাকে ডিসেবল দা পাওয়ার বক্স এটাকে আবে কে আছে আবে কি আমি কিছুই করি নাই কিছুই করি নাই তোরাই আসলি বিনা কারণে আমি কিছুই করি নাই এখনো কিছুই করি নাই কিছুই করি নাই হেডশট হেডশট ওকে বন্ধ কর এটাকে বন্ধ কর বক্সটাকে বন্ধ করো বক্সটাকে বন্ধ কর বক্সটাকে বন্ধ কর ব্যাস এবার কি করতে লাগবে এখানে তো কেউ তো আছে হ্যালো ম্যাডাম সরি এন্টার দা টয়লেট আবে এত টেনশনের মহলে একে বাথরুম যেতে লাগবে ঠিক আছে ভাই যা যা ফটাফট যা ও এক মিনিট সরি 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 দরজা বন্ধ করে দিচ্ছি আমি সরি কেউ তো বাথরুমে ছিল ভাই আমি কেন করলাম এবার কি করতে লাগবে আবে ভাই 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 ক্লিয়ার দ্য রুম হ্যাঁ হ্যালো কেউ আছে ভাই বাথরুমের ভিতরে এত কিছু ছিল এখানে চলো এবার ক্লাইম দ্য ল্যাডার ওকে ও হো হো আমরা ফাইনাল লেভেলে পৌঁছে গেছি গাইস ফাইনাল লেভেলে পৌঁছে গেছি পিক আপ দ্য রাইফেল ওকে আমাকে রাইফেল নিতে লাগবে ফাইনালি গাইস আমি আমার স্নাইপিং স্কিল দেখাবো এখন তোমাদেরকে বাকি এখন আমাকে কি করতে লাগে রাইফেল তো নিয়ে নিয়েছি আমি ভাই টয়লেটটা কত নোংরা বাই দ্য ওয়ে গাইস আমাকে দেখতে কিন্তু স্মার্ট লাগতেছে তাই না ওকে গাইস আমরা স্নাইপারটা এখন খুলবো স্নাইপারটা খুলে এখন আমাকে তিনটা গার্ড কে মারতে লাগবে ওকে আবে কানা গাধা নাকি আমি বিনা কিছু নিশানা লাগাই গুলি মারি দিলাম ওকে ওকে এবার বুঝে গেছি কোথায় কোথায় গুলি মারতে লাগবে আমাকে কোথায় রে কোথায় রে উই দেখো এই দেখো বেচারা তাকায় আছে আমার দিকে তো রেডি গাইস দেখো গাইস এখন কাকে স্নাইপিং বলে 1 2 এন্ড আর কেউ আছে এই দেখো আরেকটা বেচারা 1 2 এন্ড আর কি আছে রে উই দেখো আরেকটা কোথায় লটকে আছে বেচারা গাইস সবাইকে আমার হাতে মরতে হচ্ছে কারণ আমি এত ভালো হিটম্যান 1 2 এন্ড 3 গেট আউটসাইড চলো এবার আমাকে এখান থেকে কাটিং খেতে লাগবে কি হলো হ্যাঁ ভাই আমি জাম্প করে মরে গেলাম আমার হেলথ অনেক কম ছিল বলে শিট এজেন্ট 47 ডাইড মিশন ফেলড গাইস কমেন্টে নুব বলতে পারো তোমরা গাইস কমেন্টে নুব বলে দাও ইয়েস আমি নুব ভাই এত দূর আমি গেমের এন্ডের দিকে চলে আসছিলাম গাইস আমি মানে লাস্ট মিশন ছিল এটা তখন গিয়ে জাম্প করে মরে গেলাম লাইক করো গাইস কোনো ব্যাপার না গাইস আমি নেক্সট বার ভালোমতো হিটম্যান হওয়ার ট্রাই করব বাকি আজকের জন্য এতটুকু ভিডিওটাকে লাইক করো ফটাফট সবাই আর কমেন্ট করো সবাই বাকি দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট গেমপ্লেতে বাই বাই